কিছুদিন আগে লবণ নিয়ে বেশ বড়সড় এক গুজবের সৃষ্টি হয়। বাজারে নাকি লবণ নেই, আর এই গুজবে কান দিয়ে মানুষজন 5 কেজি থেকে 10 কেজি করে লবণ কিনা শুরু করে দিয়েছিল। মানুষকে বোকা বানানোর এই অদ্ভুত খেলা এই প্রথম না, এর আরো অনেক উদাহরণ আছে। ঠিক তেমনি নোবেল করোনা ভাইরাস নিয়ে যেমন আতঙ্ক ছড়াচ্ছে, পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজবও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে আমাদের মাঝে। আজকে আমরা এরকম কিছু গুজব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রসুন খেলে বলে নোবেল করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধ হবে, কিন্তু রসুন খেলে যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ হবে এর এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, রসুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ধূমপান যারা করেন তাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম, বরঞ্চ ধূমপান স্বাস্থ্য এবং ফুসফুসের জন্য খুবই ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকারক। কুকুর বিড়ালের মাধ্যমে করোনা ছড়ায়। যদিও খবরে এসেছিল আমেরিকার এক বাঘের করোনা পজিটিভ ধরা পড়েছে, তবে হুয়ের মতে কোনো পোষা প্রাণী যেমন কুকুর এবং বিড়ালের মধ্যে করোনার কোনো ধরনের সংক্রমণ এখন পর্যন্ত দেখা যায়নি। অ্যান্টিবায়োটিক নোভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কার্যকরী না, অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে নয়, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। তবে হ্যাঁ, অনেক সুস্থ ব্যক্তির মতে চা নোবেল করোনা ভাইরাস থেকে সুস্থ হতে কার্যকরী ভূমিকা পালন করে। সারা গায়ে বডি স্প্রে অথবা ক্লোরিন ছিটিয়ে করোনা ভাইরাস প্রতিহত করা সম্ভব না, করোনা ভাইরাস শরীরে প্রবেশ করলে অ্যালকোহল বা ক্লোরিন ছিটিয়ে তা মেরে ফেলা সম্ভব নয়। তবে হ্যাঁ, অ্যালকোহলযুক্ত সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুলে তা নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে ভূমিকা রাখে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গুজব থেকে দূরে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।